ঘরে বসে কিভাবে এয়ারব্রাশ মেকআপ করা যায় আর এটা কতটা লং লাস্টিং, কতটা ভালো, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, দিস ইজ মি তানজি মুনা। আজকের ভিডিওতে আমি সেফোরা এয়ারব্রাশ ফাউন্ডেশনের রিভিউ করছি। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমি একটা এয়ারব্রাশ ফাউন্ডেশন কিনবো। আমি ডিওরেরটা দেখেছিলাম, ডিওরের এয়ার ফ্লাশ ফাউন্ডেশনটা তো অনেক বেশি এক্সপেন্সিভ, 6000-এর ওপরে। তো আমি দেখলাম এর থেকে রিজনেবল প্রাইসের মধ্যে সেফোরায়ের এই এয়ারব্রাশ ফাউন্ডেশনটা পাওয়া যায়, তাই আমি এটাই কিনে নিলাম আর এটা নিয়ে আজকে আপনাদের সাথে রিভিউ শেয়ার করছি। ফার্স্টলি আমার স্কিনটাকে আমি প্রিপেয়ার করে নিব, এর জন্য আমার স্কিনটাকে ভালো মতন ময়েশ্চারাইজ করতে হবে। আমি ব্যবহার করেছি কোজরেক্সের স্নেইল ময়েশ্চারাইজার। আপনারা যেই টাইপের ফাউন্ডেশনই ইউজ করেন না কেন, সবার আগে আপনাদের উচিত একটা ময়েশ্চারাইজার দিয়ে ফেসটাকে ভালো মতন ময়েশ্চারাইজ করা। এরপর একটা প্রাইমার ইউজ করতে হবে, এর জন্য আমি আজকে MUA এর একটা প্রাইমার ইউজ করছি। আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী একটা প্রাইমার ইউজ করতে পারেন। আমার স্কিনটা বেশ ড্রাই ছিল এই সময়, এর জন্য আমি এখানে MUA-টাকে ইউজ করেছিলাম। এটাকে ভালো মতন আমার স্কিনের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। সেফোরার ফাউন্ডেশনের অনেকগুলো শেড হচ্ছে, লাইট, ফেয়ার, মিডিয়াম, ফন, হানি। আমার শেড হচ্ছে গিয়ে এখানে মিডিয়াম। স্প্রে ফাউন্ডেশন ইউজ করতে গেলে অনেক বেশি মেসি হয়ে যায়, এটাই একটা প্রবলেম। এটা আপনারা ইউজ করার আগে বডিটাকে ভালো মতন কভার করে নিয়েন যদি ইভেন্টে যান এরপরে, কারণ আপনাদের ড্রেস এর কারণে নষ্ট হয়ে যেতে পারে। এনিওয়ে, এটাকে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করলাম, এবার এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে আর এটা কিন্তু একদমই লাইট কাভারেজ দেয়, লাইট টু মিডিয়াম কাভারেজ দেয় বলা যায়। এরপর আমি আমার নোজেও এটাকে একটু অ্যাপ্লাই করে নিলাম। এটা খুবই ঠান্ডা, দিলে বেশ আরাম লাগে। আমি আজকে এটা প্রথম ইউজ করেছি, তাই আজকে একদম ফার্স্ট ইমপ্রেশনটাই শেয়ার করছি। কিন্তু আমি কিন্তু একবার ইউজ করেই কোনো কিছু রিভিউ দিয়ে দেই না, আমি নিজে কয়েকবার ইউজ করে তারপর ট্রাইড অ্যান্ড টেস্টেড রিভিউ আপনাদের কাছে আমি শেয়ার করে থাকি। এটা কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। আমি ফার্স্টে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি, এরপর আমি ফেসের ওই সাইডে স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করে দেখাবো অ্যাপ্লিকেশনটা কেমন হয়। কিন্তু কাভারেজটা আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি ফেসের এই সাইডে অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি। এবার দেখার পালা ফাউন্ডেশনটা এই অরেঞ্জ কারেক্টারটাকে কভার করতে পারে কি না। এটাকে খুব ভালো মতন আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি ফেসের এক সাইডে কিন্তু অ্যাপ্লাই করেছি, অন্য সাইডে অ্যাপ্লাই করিনি, যাতে আপনারা ভালো মতন ডিফারেন্সটা বুঝতে পারেন। আর এই দেখেন আমার হিজাবটা একদমই মেসি হয়ে গেল। এবার আমি স্পঞ্জের সাহায্যে এটাকে ব্লেন্ড করব। আমি এখানে মরফির একটা স্পঞ্জ ইউজ করেছি আর এখানে খুব একটা কাভারেজ পাওয়া যায়নি, যেহেতু স্পঞ্জ অনেকটা প্রোডাক্ট শুষে নেয়। তাই এবার আমি এখানে একটু বেশি করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, যাতে প্রোডাক্টটা সোক করে নিলেও কিছুটা প্রোডাক্ট থেকে যায় আর আমার ফেসে আমি ভালো মতন অ্যাপ্লাই করতে পারি। স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করতে গিয়ে যেটা আমি বুঝলাম, কাভারেজটা অনেক কম পাওয়া যায় আর এটা দিয়ে ব্লেন্ড করলে একটু প্যাচেসও থেকে যায়। তাই আমার কাছে মনে হয় এই টাইপের ফাউন্ডেশনগুলো ব্রাশ দিয়ে ব্লেন্ড করলেই বেস্ট কাভারেজ আর বেস্ট অ্যাপ্লিকেশন হয়। ফোর হইতেও আমি এটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি, যেহেতু ব্রাশ দিয়ে ব্লেন্ড করাটাও সহজ আর খুব ইভেনলি এটা ব্লেন্ডও হয়ে যায়। এটাকে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ফাউন্ডেশনটাকে সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করব, যাতে আমরা দেখতে পারি এটা সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করলে কিভাবে ব্লেন্ড হয়। আমার স্কিনে যেহেতু কিছু স্পটস আছে, তাই আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এখনও ভিজিবল, এগুলো হালকা কিন্তু দেখা যাচ্ছে, বাট এটা খুব সুন্দর মতো একদম ম্যাট হয়ে গিয়েছে, হাতে কিন্তু খুব একটা ফাউন্ডেশন উঠে আসছে না। তাই আমি বলবো এটা অয়েলি স্কিনের জন্য বেশ ভালো। চলুন এবার সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করা যাক। আমি দুই সাইডেই ফাউন্ডেশন দিয়ে নিয়েছি পরিমাণ মতো, এরপর আমি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করছি। স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করলে খুব একটা ভালো ফিনিশিং আসে সেটা আমি বলবো না, কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম যে আমি যদি সেকেন্ড লেয়ারটা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করি তাহলে কেমন হয়, কারণ দেখা যায় সেকেন্ড লেয়ার ব্রাশের থেকে স্পঞ্জেই ভালো বসে। তবে এই ফাউন্ডেশনটা যেহেতু ব্যতিক্রম, তাই এটার অ্যাপ্লিকেশনটাও ব্যতিক্রম। সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনটা একটু একটু উঠে আসে, সেটা আমি লক্ষ্য করেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আগের থেকে ভালো কাভারেজ পাওয়া গিয়েছে। এবার কনসিলারের পালা, কনসিলার অ্যাপ্লাই করে দেখা যাক ফাউন্ডেশনটা উঠে আসে কি না। আমরা মেকআপের সবগুলো স্টেপসই করব আর আমরা চেক করব যে ফাউন্ডেশনটা নষ্ট হয়ে যায় কি না। আমি কনসিলারটাকে ব্লেন্ড করছি, এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছে আর আমার ফাউন্ডেশনটা উঠে আসেনি। এবার সব কিছুকে একবারে সেট করার পালা, এর জন্য আমি এখানে কিকোমেলানোর ট্রান্সলুসেন্ট লুজ পাউডারটাকে ইউজ করছি। আপনারা চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় লুজ পাউডার ইউজ করলে ফিনিশিংটা বেটার আসে।
খুব ভালো মতন বেসটাকে সেট করতে হবে যাতে করে ফাউন্ডেশন একদমই সরে না যায়, নষ্ট হয়ে না যায়। আমি এখানে বেকিং করছি, আপনাদের স্কিন যদি বেশি ড্রাই হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু বেকিংটাকে স্কিপ করতে পারেন। এবার আমি আমার আইব্রাউসটাকে আর্ট করে নিচ্ছি, আর এই সময়টা আমি আমার বেসটাকে ভালো মতন একটু সেট হতে দিব। আমার আইব্রাউসটাও করা শেষ হয়ে গেল, এবার আমি আমার ফেসের এক্সট্রা পাউডারটাকে ডাস্ট অফ করে ফেলছি। বেসটা কিন্তু বেশ ভালোভাবেই সেট হয়েছে, কোথাও থেকে ফাউন্ডেশন উঠে যায়নি বা কোনো সমস্যাও হয়নি। এবার ব্রনজিং করি। ব্রনজিংয়ে যেহেতু অনেক বেশি ঘষাঘষি করতে হয়, এখন দেখি ফাউন্ডেশনটা সরে যায় কি না। আমি ব্রনজিং করলাম কিন্তু আমার ফাউন্ডেশনটাও কিন্তু চিকস থেকে সরে যায়নি। এর পেছনে একটা কারণ এটাও যে আপনারা ফাউন্ডেশনটাকে খুব ভালো মতন সেট করবেন, এটাকে যদি আপনারা সেট না করেন তাহলে কিন্তু ফাউন্ডেশনটা উঠে আসবে। এবার একটু লিকুইড ব্লাশ দিয়ে দেখি। লিকুইড ব্লাশ কিন্তু কখনোই বেস সেট করার পর দিতে হয় না, তাহলে কিন্তু ওই জায়গা থেকে ফাউন্ডেশন উঠে আসা প্যাচি হয়ে যায়। এটা আমি জানা সত্ত্বেও আজকে ব্যবহার করছি যাতে আমি দেখতে পারি এই ফাউন্ডেশনের উপরে আউটপুটটা কেমন আসে। আমি এখানে শি গ্ল্যামের একটা ব্লাশ ইউজ করেছি, এটা শেড হচ্ছে রিস্কি বিজনেস। এখানে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন প্যাচেস পড়ে গিয়েছে, এই জায়গা থেকে ফাউন্ডেশন উঠে গিয়েছে যেখানে আমি ব্লাশটা অ্যাপ্লাই করেছিলাম। এবার দেখি আমরা ফাউন্ডেশনটা দিয়ে এটাকে আবার ফিক্স করতে পারি কি না। নর্মালি আমরা যদি লিকুইড ফাউন্ডেশন ইউজ করি সেটা কিন্তু কোনোভাবেই আর প্যাচেসটা ঠিক করার উপায় থাকে না, কিন্তু এটা যেহেতু স্প্রে ফাউন্ডেশন, আমি স্প্রে ফাউন্ডেশনটাকে আমার চিকসে অ্যাপ্লাই করলাম, এরপর একটা ব্লাশ দিয়ে ব্লেন্ড করছি, আর আমি একদমই অবাক হয়ে যাই যে খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। অন্য ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হতো না। দেখতেই পাচ্ছেন আমার মনেই হচ্ছে না যে এখান থেকে ফাউন্ডেশন উঠে গিয়েছিল। এবার আমি আমার বেসটাকে আবারও সেট করে নিচ্ছি। এরপর আমি আমার নোজ কন্ট্রোলিংটা করে নিচ্ছি, আমার নোজ থেকেও কিন্তু ফাউন্ডেশন সরে যায়নি। এই ফাউন্ডেশনটা আমার কাছে মনে হয়েছে নর্মালি আমরা যেই ফাউন্ডেশনগুলো ইউজ করি সেগুলোর থেকে বেশি লং লাস্টিং। আমি এখানে বিএইচ কসমেটিক্সের একটা ব্লাশ ইউজ করছি, এই ব্লাশটা আমার বেশ পছন্দের, এটা হচ্ছে বিএইচ কসমেটিক্সের বেলিনি ব্লাশ। আমি ব্লাশ অ্যাপ্লাই করলাম, এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটারের জন্য আমি এখানে এলফের প্যালেট থেকে হাইলাইটারটাকে ইউজ করেছি। এই বেসটার ওপর আমি যত কিছুই করেছি সব কিছুই ভালোভাবে অ্যাপ্লাই করা গিয়েছে, আমার ব্লেন্ড করতে কোনো ধরনের সমস্যা হয়নি। তো আমার হাইলাইটার অ্যাপ্লাই করা শেষ, এবার আমার কাছে মনে হলো আমার আরেকটু ব্লাশ অ্যাপ্লাই করা উচিত, তাই আমি আবারও ব্লাশ ইউজ করছি। মানে দেখতেই পাচ্ছেন চিকসের ওপর কত বেশি প্রেশারাইজ করা হচ্ছে। আমি কিন্তু অনেকবার এখানে ব্লাশ ইউজ করেছি, তারপর আমি ব্রনজিং করলাম, হাইলাইটার অ্যাপ্লাই করলাম, বাট তারপরও কিন্তু আমার বেসটা একদমই পারফেক্ট আছে। আমি কিন্তু আপনাদেরকে একদম ফেসের ক্লোজ আপটা দেখিয়েছি, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার বেসটা কেমন লাগছে। আমি আমার আই মেকআপটা ফিনিশিং করে তারপরে আপনাদেরকে দেখাবো এই ফাউন্ডেশনটা হাত দিয়ে ঘষলেও যায় কি না আর টিস্যু দিয়ে ঘষলে উঠে আসে কিনা। এই যে আমার হাতে কিন্তু ফাউন্ডেশন উঠে আসেনি, আমি অবাক হচ্ছিলাম। এরপর আমি দেখতে চাচ্ছিলাম যে টিস্যু দিয়ে ঘষলেও আসে কিনা, টিস্যু দিয়েও কিন্তু খুব একটা ফাউন্ডেশন উঠে আসেনি, আর আমার বেসটা এখনও কিন্তু ঠিকঠাক আছে। আমি একদিন এটাকে অ্যাপ্লাই করেছিলাম, এরপর আমি এটাকে 4-5 ঘন্টা রেখেছিলাম, সেটাও খুব ভালো ছিল। আপনারা চাইলে এটা দেশের বাহির থেকে প্রোডাক্ট আনে এমন পেজগুলোতে নক করে দেখতে পারেন, এই ফাউন্ডেশনটা আনাতে পারেন, এটা বেশ ভালো। আই হাইলি রেকমেন্ড ইউ দিস ফাউন্ডেশন, স্পেশালি গরমের জন্য বেশ ভালো হবে এই ফাউন্ডেশনটা। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ইনশাল্লাহ আল সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে সেফ, আল্লাহ হাফিজ, বাই।